নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করছি চিঁড়ের পোলাও। একদম ঝরঝরে আর খেতে ভীষণই সুস্বাদু চটজলদি চিঁড়ের পোলাও কী করে তৈরি করতে হয় তারই রেসিপি শেয়ার করছি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কম বেশি খেতে খুব ভালোবাসে। এরকম করে তৈরি করে টিফিনও দিতে পারেন, আবার জল খাবারেও কিন্তু তৈরি করে নিতে পারেন। টিফিন হিসাবে যে কোনো সময় কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন, ভীষণই সুস্বাদু। সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। সবার প্রথমে আমি চিড়ে নিয়েছি, আমি এখানে 200 গ্রাম চিড়া নিয়েছি। তবে চিড়াটা দেখুন আমি একদম মিডিয়াম সাইজে নিয়েছি। তিন টাইপের চিড়ে হয়, একটা একটু চ্যাপ্টা ধরনের, একটু বড় হয়। আমি মিডিয়াম ধরনের নিয়েছি। চিড়েটা 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। আমি চিড়েটা আগের থেকেই ভালো করে ঝেড়ে নিয়েছি। চিড়ের মধ্যে যে এক্সট্রা ময়লা থাকে, ময়লাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তাই 2 বার আমি চিড়েটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, একটা স্ট্রেনারের উপরে এরকম করে রেখে দিলাম। এবার চিড়ের পোলাওটা যে কারণে ঝরঝরেভাবে তৈরি হয় তারই কারণটা বলছি। চিড়ের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, 1 টেবিল স্পুন চিনি। লবণ আর চিনিটা চিড়ের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এভাবে মাখিয়ে রেখে দেব। এরকম করে মাখিয়ে রাখার কারণে কিন্তু চিড়েটা খুব ভালো ঝরঝরে হয়, আর লবণটা যতটা চিড়া নেবেন সেই অনুযায়ী নেবেন। চিড়েতে কিন্তু লবণটা আমি একবারে ব্যবহার করছি, মাখিয়ে রেখে দিলাম। অপরদিকে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল। চিড়ের পোলাওতে সাদা তেল একটু বেশি ভালো হয়। যদি টেস্টটা একটু বেশি ভালো করতে চান তাহলে 1 টেবিল স্পুন ঘিও কিন্তু দিতে পারেন। দিয়ে দিলাম 1 গোটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচের 1 চামচ গোটা সর্ষে, আর দিয়ে দিচ্ছি কিছুটা আলমন্ড। আলমন্ডটা অপশনাল, যদি আপনাদের পছন্দ হয় দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম কারি পাতা, কারি পাতাটা দেওয়ার পরে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা খুব ফাইন কুচি করে নিই। এবার 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজটা 1 মিনিট মতো ভেজে নেব। আর পেঁয়াজের যে হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলু অনেকে খেতে পছন্দ করেন না, যদি পছন্দ না হয় স্কিপ করতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি গাজর, আলু আর গাজর আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, লবণটা দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সবজি যতটা নেবেন সেই অনুযায়ী লবণটা দেবেন, কারণ চিড়ে কিন্তু আমি অলরেডি লবণ লাগিয়ে রেখে দিয়েছি, পরবর্তীতে কিন্তু আর লবণের প্রয়োজন হবে না। লবণটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পোলাওয়ের কালার যদি সাদা রাখতে চান তাহলে হলুদের ব্যবহার করবেন না, আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলে কালারটা বেশ হলুদ হলুদ হয়, দেখতে খুব ভালো লাগে, তার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম, কিছুটা পিনাটস, এগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল। দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, কাজু কিশমিশ পিনাটস দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। আলু আর গাজরটা খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। আলু আর গাজর কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু কারি পাতা দেওয়া আছে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে। আবার অনেকে কিন্তু কারি পাতা খেতে পছন্দ করে না, যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। আর কারি পাতা না দিলে ফোড়ন হিসেবে সর্ষেটাও দেবেন না, কারণ সর্ষে দিলে কারি পাতা দিলে বেশি স্বাদটা হয়। এবার চিড়েটা দিয়ে দিলাম, দেখুন চিড়েটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। চিড়েটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে একবার তৈরি করে দেখবেন
চিড়েটা কিন্তু একদম ঝরঝরে থাকে, চিড়ে ভেঙেও যায় না, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এরকম করে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিড়ের পোলাও। তবে চিড়েটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দেবেন, না হলে অনেক সময় নিচটাতে লেগে যেতে পারে। এরকম করে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এরকম করে 10 মিনিট রাখার কারণে চিড়েটা একদম নরম থাকবে, শক্ত হয়ে যাবে না, ভিতরে যে ভাপটা আছে চিড়ের মধ্যে থেকে যাবে। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে গরম গরম চিড়ের পোলাও ইচ্ছে মতো সার্ভ করুন। অনেকে টমেটো ক্যাচাপ খেতে পছন্দ করেন, চিড়ের উপর একটু টমেটো ক্যাচাপ দিয়েও সার্ভ করতে পারেন, আবার শসা কুচি পেঁয়াজ কুচি দিয়েও সার্ভ করতে পারেন। দুর্দান্ত লাগে এরকম চিড়ের পোলাও, আমার তো ভীষণ পছন্দ। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। নতুন কোনো রেসিপি পেতে হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো খাবেন, সুস্থ থাকবেন, ঘরে খাবার খাবেন।